পরিবাদী কানে করা হয়েছে আজি কন্টেক্সলত যিখিনি মানে আমার ওয়ার্কার্স আছে তেখেতসকলক পর্যাপ্ত পরিমাণে যিখিনি ফেসিলিটি পাব লাগে সেই ফেসিলিটিখিনি আজি তারিখত পোৱা নাই এই কারণে অইল ইন্ডিয়া কর্তৃপক্ষক আমি আজি এই সাধারণ সভার যোগেদি আমি তেখেতসকলক ঘুরাই দিব বিচাৰিছো হকে দিব বিচাৰিছো যে পরবর্তী সময়ত শ্রমিকর যিখিনি ন্যায্য প্রাপ্য যিখিনি অধিকার সেইখিনি তেখেতসকলে দিবই লাগিব এইখিনি আমার দাবি গতিকে আজি এই র্যালির যোগেদিও তেখেতসকলক আমি পুনর্বার হকে দিছো আর যদি সেইখিনি আমি যিখিনি পাবলগীয়া পর্যাপ্ত যিখিনি সা সুবিধাখিনি যদি নেপাওঁ ভবিষ্যতের দিনত আমি ইয়াতকৈও জঙ্গী আন্দোলন গণতান্ত্রিকভাবে আমি কার্যসূচী লোলে বাধ্য হম ইতিমধ্যে আমি সেম সিমিলার রেটর জড়িয়ে এই কথাখিনি আমি বারম্বার তেখেতসকলক উপস্থাপন করে আছো পেপার বক্সর যোগেদি তেখেতসকলক উপস্থাপন করে আছো কিন্তু অধ্যাপরিমিত আজি তারিখলকে অল ইন্ডিয়া কর্তৃপক্ষ আমার কোনো তেনে ধরনের কোনো মানে যোগাত্মক দৃষ্টিভঙ্গিয়ে তেখেতসকলে আমাক সহযোগিতাখিনি দিয়া নাই গতি সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায় ভিত্তিত আমি আমার প্রাপ্যখিনি পাবর কারণে বা সাব্যস্ত করবর কারণে আমি আমি প্রতিবাদ কার্যসূচী লই আছো আর ভবিষ্যতের দিনতো লই থাকিম ইয়াকে আপনার আপনার যোগেদি আমি আমার সহকর্মী বন্ধুসকলের কথা রাইজক আমার এই দুঃখ দুর্দশার কথাখিন আপনার আগত উপস্থাপন করল গতি আজ জেনারেল মিটিং আছে বছরিকা জেনারেল মিটিং বছরিকা সাধারণ সভা আমি ইয়ার জড়িয়ে আমি প্রতি বছরে এনেকে র্যালি এখন আগবাও ইয়ার জড়িয়ে আমি আজি অল ইন্ডিয়া লিমিটেডও আমি কিছু কথা সকিয়ে দিব বিচারিছো যে আমাক যে চকুরে তেখেতসকলে চায় যে মাহী মাকর চকুরে আমাক চায় আমার নিজের প্রাপ্যটা আমি আমি আজিলেকে পোৱা নাই 2016ত সুপ্রিম কোর্টে আমাক রায় দিছিলে যে আমার মানুষখিনি সেম সিমিলার দিব লাগে অল ইন্ডিয়া মানুষের যে ধরনের পার্মানেন্ট ওয়ার্কার্সখিনি আজি দরমহা পায় আজি ফেসিলিটি পায় আজি আমার ওয়ার্কার্স যিমানখিনি আছে এপ্রক্স 22 লড়া আজি কন্ট্রাকচুয়ালত কৰি আছে অনলি ড্রিলিং এন্ড ওয়ার্ক ওভার রেকর্ড সেই মানুষখিনি আজি পায় কি একো মেডিকেল ফেসিলিটি নাই ভাল ভাল ইপিএফ কাটিবলে একো নাই ভাল পিপি দিবলে একো নাই গোটেখিনি যেতিয়া নেকি অল ইন্ডিয়া লিমিটেড আজি ইয়ার মেইন প্রিন্সিপাল বডি আছে অল ইন্ডিয়া লিমিটেড তেখেতসকলে এইখিনি পর্যবেক্ষণ করব লাগে আমি অল ইন্ডিয়া লিমিটেডের তীব্র ভাষায় আমি গরিহণা দিছো আর আমি এনেকা ধরনের প্রতিবাদ আমি আরো করে যাব এটা আমি 2016 সুপ্রিম কোর্টে রায় দিছিলে তার আমি ডিপুটি সিএলসির আমার এক বছর দুবছর হবলে হল এটা আমার এই আমাক ইমান লেংদি করে গই আছে আর যাকালি পরহি আমাক অল ইন্ডিয়া লিমিটেডে কছে যে এখন সেম সিমিলার আমি হবলে নিদিও এর গভর্নমেন্টে দিয়া বস্তু তেখেতসকলে কি ধরনের আমাক নিদু বলে কইব নিদু বলে কইছে আর তেনকা ধরনের কি ধরনের আমাক ভূখণ্ড নীতি চলাইছে আমি এনেকা ধরনের যদি তেখেতসকলে করে যায় আমি বারম্বার এনেকা ধরনের আর আন্দোলন করে যাব ইয়াতকৈ বেশি জঙ্গি আন্দোলন করিম বলে আমি আপনার থ্রুদি আমি সমজ রাইজকও জানাইছো আজি অল ইন্ডিয়া লিমিটেডকো জানাইছো